দিন আগেও পাকিস্তান যেমন লুঙ্গি খুলে দেখতো মুসলমান কিনা, কিছুদিন আগে ওনারা মোবাইল দেখেছে, চেক করেছে মানুষের, সেটা কিন্তু কোনো। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, পাকিস্তানিরা নাকি লুঙ্গি খুলে চেক করতো, আর এই দিকে এবার আওয়ামী লীগ নাকি মোবাইল চেক করতেছে, এরকমই বললেন লাইভে এসে। আসলে ঘটনাটা কি আমরা সে বিষয়ে বিস্তারিত জানব, এবং আগামী যে বিএনপির 28 অক্টোবর যে সমাবেশ দিয়েছে সেই সমাবেশের আগেই এই কাহিনী। দর্শক আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। আজকে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি হয়েছে আমরা সে বিষয়ে বিস্তারিত দেখে আসি। কিছুদিন আগেও পাকিস্তান যেমন লুঙ্গি খুলে দেখতো মুসলমান কিনা, কিছুদিন আগে ওনারা মোবাইল দেখেছে, চেক করেছে মানুষের, সেটা কিন্তু কোনো আইন বিরোধী কাজ হয়নি। যে শান্তি সমাবেশে কিন্তু 14 দল সমর্থন দেয়নি, একমাত্র একা আওয়ামী লীগ কিন্তু ওটা শান্তি সমাবেশ করছে, এখন বলতে তারা সমর্থন করেনি, এখন 37টা দল যুগপৎ আন্দোলন করছে। আমি জানি না কখন 14 দলও চলে আসবে বা জাতীয় পার্টি বেরিয়ে আসতে পারে কিনা জনগণের কল্যাণে, কারণ রাজনীতিটা হলো জনগণের কল্যাণে, একটা অর্ধেক ভরা অর্ধেক খালি, যে কেউ প্রমাণ করতে পারবে অর্ধেক ভরা অর্ধেক খালি, এখন ইচ্ছার বিষয় যে আমি এটাকে কিভাবে ব্যবহার করব। আমরা বাংলাদেশে আজকের এই দিনে প্রায় 53 বছর আগে যারা 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে যে দেশ পেয়েছি, সেখানে আজকে এরকম একটা আলোচনা করতে হচ্ছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। জনগণ দেশের মালিক, তাদেরকে আরো সচেতন হতে বলছি। আজকে যদি আমরা সচেতন না হই তাহলে আরো 53 বছর আবার 100 বছর আমাদের এইরকম পরাধীন দেশের রাজনীতি, পরাধীন দেশের ওকালতি, পরাধীন দেশের প্রশাসন, পরাধীন দেশের নেচার সব আমাদের এই নির্যাতনের উপায় হবে জনগণের। তো আমি যে কথাটা বলতে চাই, আমি কয়েকটা ধারা বের করেছিলাম, সপ্তম ধারা, যে আমাদের 7 ধারায় বলা আছে জনগণ সর্বশ্রেষ্ঠ মালিক, এবং প্রিএমএলএ বলা আছে যে সাম্য, গণ মানবাধিকার, ভোটাধিকার ইত্যাদি, সমাজতন্ত্র সব কিছু বলা আছে। তো আজকে যে সরকারের অধীনে 15টি বছর জনগণ আছে, সেখানে এই সংবিধানটা শুধু তাদের যখন দরকার প্রয়োজন যতটুকু ততটুকু এবং ভুল ব্যাখ্যা দিয়ে ব্যবহার করা হচ্ছে। আমি ধীরে ধীরে সেই কথাগুলোতে যাব। তবে প্রথম বক্তা আমাকে বলেছেন 2 জন বিএনপির, তো আমি কিন্তু বিএনপির নই, আমি গণ অধিকার পরিষদের একজন কর্মী। তো এখানে আমি বলতে চাই যে এই আইন কিন্তু হয়েছে মানুষকে শোষণ করার জন্য নয়, মানুষকে নিপীড়িত করার জন্য নয়, মানুষকে ধ্বংস করার জন্য নয়, মানুষকে প্রজা বানানোর জন্য নয়, মানুষকে গোলামি শেখানোর জন্য নয়। সকল আইন হয়েছে দেশের মালিক জনগণের কল্যাণে, কিন্তু আমরা সেটাকে ব্যবহার করি ভুলভাবে। এখানে দেখুন, অনুমতি নেওয়াটা এখন কোনো ব্যাপারই না, এটা হলো অবগতি করার বিষয়। যত আইনি, যত বিজ্ঞ আইনজীবীরাই হোক না কেন, আমাদের দেশে 2 ধরনের আইনজীবী আছে। এক ধরনের আইনজীবী হলো কেসের মেরিট দেখে তারপরে কেস নেয়, যেন মিথ্যা না বলতে হয়, আরেকজন হলো মিথ্যাটাকে সত্য বানানোর মতো এক্সপার্ট। তো আর আইনজীবীরা কিন্তু এখানে আইন প্রণয়ন করে একটা গ্রুপ, আর সর্বোচ্চ আইন সংবিধান সহ সকল আইনের অভিভাবক হলো আমাদের আদালত। আদালতের কি অবস্থা আপা একটু বলেছেন, আমিও দুটি কথা এখানে বলবো। তো আমরা যখন কাজ করেছি আমাদের সাথে কোনো আইনজীবী থাকতো না, আমাদের সাথে ম্যাজিস্ট্রেট একজন থাকতো, যাতে আমরা ভুল না করি, আইন শৃঙ্খলা বাহিনী এখনো থাকে। তো ওখানে আইনজীবীর তর্ক বিতর্কের কোনো প্রশ্ন নাই, আমরা সরাসরি আমাদের শিক্ষা, আমাদের মেধা অনুযায়ী যেটুকু বুঝে আই সেটা ম্যাজিস্ট্রেট দেখেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, এমনকি গুলি করতে গেলেও এটা লাগে। যেমন বিএনপির অফিস যে দখল করার, যে 10 ডিসেম্বরে বোধ হয় আগে, ওখানে যে হামলা করা হলো পুলিশ সহ এই শপিং ব্যাগ টেক নিয়ে, সেটাও আইনসম্মত হয়নি। সেখানে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, এবং কেন যাবে, এবং অস্ত্র টস্ত্র পায় না, কিছু চাল ডাল পেয়েছে, এখন ওনারা ওই চাল ডাল পাওয়ার পরে এখন অস্ত্রের ভয় দেখিয়ে, নিজেকে নিজে ভয় দেখিয়ে তারা প্রতিরক্ষা নিতে চায়। আমি একটা কথা এখানে বলতে চাই, বিএনপিকে সন্ত্রাসী দল বলেছেন প্রথম বক্তা, কিন্তু এই এই যে লগি বৈঠার নির্দেশ কে দিয়েছিলেন, লগি বৈঠার দিয়ে যে সাপের মতো 6 জন মানুষকে পিটিয়ে মারা হলো রাস্তায়, এটা তো সবাই দেখেছে, তার বিচার হলো না, হবে নাকি কোনোদিন? হয়তো হবে। আজকে যদি এই সমাবেশেও কোনো দুর্ঘটনা ঘটে তার বিচারও হয়তো কোনোদিন হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে যদি স্যাংশন ও ভিসা আইন না থাকতো, তাহলে এই 2 দলের পরিস্থিতিটা আরো কি অবস্থায় যেত। আপনি এখানে দেখেন,
যে আমরা আইনটাকে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে বললো যে আসলে অনুমতি নিতে হবে তখনই বা অনুমতি তখনই পাবে যদি বিএনপি সন্ত্রাস করবে না, নৈরাজ্য করবে না, এমন ওয়াদা। আমি আসছি কথাটায় আমি আসছি আপনি দেখেন যেই দেশের বিচারপতিকে রাত এর অন্ধকারে ঘাট ধরে বের করে দেওয়া হয়, রাতারাতি কখনো কখনো বদলি করা হয়, রাতারাতি কোর্ট বসিয়ে বিচার করা হয়, আবার ওথ নেয়া রাজনীতিবিদ বলে, কোনো বিচারপতি বলে আমি ওথ নেয়া রাজনীতিবিদ, বিচারপতি খায়রুলের সুপারিশও এই দলটি মেনে চলেনি, কিন্তু ওনার সুপারিশ ছিল কিছু। যাই হোক, প্রধানমন্ত্রী কিছুদিন আগে ওই সভাতেই বোধে খুব প্রকাশ করে বলেছেন যে এই যে সন্ত্রাস হলো এতদিন 2013-14 বিচারগুলো করছেন না কেন তারা, কেউ তো বিচারে যায় না, শুধু ওইটাকে জিয়ে রেখে রাজনীতি করা হয়। আপনি দেখেন দুঃখজনক ঘটনা, 53 বছর পরে একটা বিল্ডিং উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে যেতে হয়, আর কোনো মন্ত্রী নাই, আর কোনো নেতা নাই, আর কিছু নাই, এবং সরকারি খরচে ভোটের প্রচার করা হয়, বললে বলা হয় উনি তো শুধু প্রধানমন্ত্রী না, উনি কিন্তু আওয়ামী লীগের ইয়ে। কিন্তু আমাদের দলে কিন্তু আমরা আইন করেছি যে দল প্রধান হবে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, তাকে এটা সারেন্ডার করতে হবে। এই ধরনের আইন স্বাধীন দেশে আসা উচিত, কিন্তু আমরা সেটা এখনো পাচ্ছি না। আজকে দেখেন আমরা কোথায় চলে গেছি, আনসার বাংলাদেশ আনসারকে তল্লাশি ও গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হলো, কোনো আলোচনা করা হলো না সংসদে। এই আইসিটি মামলার আইসিটি আইনের 3 বার নাম পরিবর্তন করে একই জিনিস পুরনো বোতলে নতুন করে ঢেলে এগুলো করা হলো। এখানে আইনের শাসন, আইনের ব্যবস্থাপনা যেই দেশে নাই, যেখানে আইন দুই গতিতে চলে, ইভেন শুধু সরকারি দলের নয়, সরকারি দলের অর্ধেক যারা সুবিধাবাদী তাদের জন্য আইন একরকম, সরকারি দলের আবার কিছু নেতা আছে তৃণমূলের বা মধ্যম নেতারা, তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, তাদের জন্য কিন্তু আইন অন্যরকম। একই দেশে বিভিন্ন ভাবে যে আইন ব্যবহার করা হয় এটা আমরা স্বাধীন দেশে এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। আপনি দেখেন এই যে শান্তি সমাবেশ, এটা যদি অন্যরা কেউ করতো বলতো এটা উস্কানি দেওয়া হচ্ছে, এটাকে কেন উস্কানি হিসাবে নেওয়া হচ্ছে না যে শান্তি সমাবেশ কেন? আবার দেখেন তারা এখন কিন্তু সঙ্গীহীন হচ্ছে, এটা বুঝতে পারছে না। সবচেয়ে বড় কথা কি, মানুষ যখন বিপদে পড়ে। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আর একটি ইম্পর্টেন্ট ভিডিও বিস্তারিত দেখে আসি। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা বিশেষ পেয়ে চলে এসেছি, ভিডিও শেষ করে বিশেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সবাই বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।